বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা বলো তো, অর্থ বৃত্ত সম্পদে কি শুধু সুখী হওয়ার মূল কারণ? যাদের অর্থ নেই তারা কি কখনো সুখী হতে পারে না? আজ আমরা যে নাটিকাটি পড়ব তাতে কিন্তু আমরা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি নাটিকা। নাটিকাটির নাম সুখী মানুষ। নাটিকাটি লিখেছেন মমতাজউদ্দিন আহমেদ। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে কিন্তু আমরা এই নাটিকাটি পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং শব্দার্থ পড়েছিলাম। আজকে আমরা সরাসরি চলে যাব নাটিকাটিতে। আজ পুরোটা সময় জুড়ে আমি নির্বাচিতা চক্রবর্তী তোমাদের সাথে থাকব, তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম দৃশ্য, মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। এখানে কবিরাজ শব্দটির অর্থ হচ্ছে যারা আয়ুর্বেদিক চিকিৎসা করে, অর্থাৎ মোড়ল বিছানায় শুয়ে ছটফট করছে এবং কবিরাজ মোড়লের হাতের নাড়ি পরীক্ষা করছে। এদিকে মোড়লের আত্মীয় হাসু এবং মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলীর মধ্যে কথোপকথন হচ্ছে। চলো দেখে আসি তারা কি বলছে। হাসু, রহমত ও রহমত আলী। রহমত, শুনছি। হাসু বলল, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নেই। রহমত বলল, অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাও মাও করে কাঁদতে লেগে যাব। হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে, এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ এখানে মোড়ল এমন একজন মানুষ যে ভীষণ অত্যাচারী, যে অনেক মানুষের সম্পদ কেড়ে নিয়েছে। সেজন্য হাসু বলছে, রহমত এবার যতই কান্নাকাটি করুক না কেন, মোড়লের এবার আর নিস্তার নেই, মোড়ল এবার তার কর্মফল পাবে। এদিকে রহমত হাসুর কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে, কারণ মোড়ল যতই অত্যাচার করুক না কেন, মোড়ল কিন্তু রহমতের মনিব, এবং মোড়লের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু রহমতের কাজটিও আর থাকবে না। চলো তাহলে দেখে আসি এরপর কি হলো। রহমত বলল, তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু বলল, হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। রহমত বলল, আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ বললেন, এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। রহমত আবার বলল, ও কবিরাজ, নাড়ি কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ, মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। অর্থাৎ বন্ধুরা, এখানে ব্যারাম শব্দটির অর্থ রোগ, আমরা গত ক্লাসে পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। রহমত যখন হাসুকে জিজ্ঞেস করলো মোড়ল কেন ভালো হবে না, হাসু তখন রহমতকে বলল, মোড়ল ভালো হবে না কারণ মোড়ল পাপি, এবং মনে যার পাপ থাকে, মনে যার অশান্তি থাকে, তার কোনো ওষুধে কাজ হয় না। তাদের দুজনের হট্টগোল শুনে কবিরাজ বললেন যে মোড়লের নাড়ি পরীক্ষা করার সময় যেন কোনো রকমের হইচই না হয়। রহমত আকুল হয়ে জানতে চাইল নাড়ি দেখে কি মনে হচ্ছে। কবিরাজ তখন বিরক্ত হলেন, বিরক্ত হয়ে বললেন, তিনি যা বলছেন তাই যেন সবাই মন দিয়ে শোনে। এখানে শ্রবণ করো মানে শোনো বা শোনা। হাসু এবার বলল, আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত আবার বলল, মোড়ল আমার মনিব। কবিরাজ বললেন, এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু বলল, বাঘের চোখ আনতে হবে? কবিরাজ বললেন, আরো কঠিন কাজ। রহমত বলল, হিমালয়ের পাহাড় তুলে আনবো। অর্থাৎ বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা আগে জেনেছিলাম হাসু আসলে মোড়লের আত্মীয় হয়, কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে হাসু মোড়লের মামাতো ভাই। এই অংশটি তোমরা ভালোভাবে মনে রাখবে, এটি কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে আসতেই পারে। কবিরাজ তাদেরকে বললেন, মোড়লকে বাঁচাতে হলে একটি কঠিন কাজ করতে হবে। হাসু এবং রহমত খুব কৌতূহলী হয়ে জানতে চাইল কি এমন জিনিস।
বাঘের চোখ আনতে হবে নাকি হিমালয় পাহাড়টি তুলে আনতে হবে? কবিরাজ তখন বললেন, তার থেকেও কঠিন কাজ করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই কি এমন কঠিন কাজ করতে হবে। কবিরাজ বললেন, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোরল বলল, আর সহ্য করতে পাচ্ছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ বললেন, শান্ত হও, ও রহমত, মোরলের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোরলকে শরবত দিচ্ছে। অর্থাৎ কবিরাজ বলল, পাহাড়, সমুদ্র, চাঁদ, নক্ষত্র কিছুতেই কাজ হবে না, আরো কঠিন জিনিস লাগবে। এ পর্যায়ে মোরল চিৎকার করে উঠল। সে বলল, সে আর সহ্য করতে পারছে না, তার হাড় ভেঙে যাচ্ছে। কবিরাজ তখন মোরলের মুখে শরবত দিতে বললেন। এ পর্যায়ে হাসু বলল, ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। মোরল বলল, ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ বললেন, মোরল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? মোরল বলল, আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের ওপর জবরদস্তি করব না, আমায় ভালো করে দাও। অর্থাৎ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, মোরলকে কথা বলতে শুনে হাসু তখনই অনুযোগ করে বসল যে এই মানুষটি তার মুরগি জবাই করে খেয়েছে। হাসু বলল, সে আজকে তার মুরগির দাম নিয়ে ছাড়বে। মোরল তখন মুড়িয়া হয়ে আছে। মোরল হাসুকে বলল, সে সব দাম চুকিয়ে দেবে, তবুও যেন তাকে একটু শান্তি এনে দেয়া হয়। কবিরাজ তখন মোরলের কাছে আর কখনো মিথ্যে না বলার প্রতিশ্রুতি চায় এবং মোরল প্রতিজ্ঞা করে বলে, সে আর কখনো মিথ্যে বলবে না, সে আর কখনো কোনো মানুষের ওপর অত্যাচার করবে না, তাকে জবরদস্তি করবে না, তাকে যেন যেভাবেই হোক ভালো করে দেয়া হয়। চলো এবার আমরা দেখে নেই কবিরাজ মোরলকে ভালো করার জন্য কি ওষুধ বাতলে দিলেন। কবিরাজ বললেন, লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? মোরল বলল, না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ বললেন, তাহলে মনে সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। মোরল বলল, সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। হাসু এবার বলে উঠল, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। মোরল বলল, আমার কত টাকা, কত বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ আবার বললেন, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে, হাসু এদিকে এসো, আমার কথা শ্রবণ করো, মোরলের ব্যামো ভালো হতে পারে যদি। রহমত বলল, যদি কি? অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, মোরল কিন্তু সুখ আর শান্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে এখন শান্তি পাওয়ার জন্য সব কিছু করতে পারে। মোরল এবার ভাবছে, তার এত টাকা, এত সম্পদ, তবুও কেন তার মনে সুখ নেই, তবুও কেন তার মনে এত দুঃখ। হাসু কিন্তু তখন মোরলকে তার আগের অন্যায়ের কথা মনে করিয়ে দিল। বলল, আগে যেহেতু সে অন্যায় করেছে, তাই এখন সে তারই শাস্তি ভোগ করছে। কবিরাজ এ পর্যায়ে মোরলের রোগ ভালো হওয়ার ওষুধ বলে দিতে চাইলেন। কবিরাজ বললেন, যদি আজ রাত্রির মধ্যেই। হাসু বলল, কি করতে হবে? কবিরাজ বললেন, যদি একটু ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত বলল, ফতুয়া? কবিরাজ বললেন, হ্যাঁ, জামা, এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড়মর্ম রোগ ভালো হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে কবিরাজ হাসু আর রহমতকে বললেন, মোরলকে যদি কোনো একজন সুখী মানুষের ফতুয়া এনে দেয়া যায় এবং সেই ফতুয়া যদি মোরলকে পড়ানো যায়, তাহলেই কেবল মোরলের হাড়মর্ম রোগ ভালো হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে মোরলের কী রোগ হয়েছিল, মোরলের হাড়মর্ম রোগ হয়েছিল। আশা করি এই লাইনটি তোমরা মনে রাখবে। রহমত এবার বলল, এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ বললেন, সোজা নয়, খুব কঠিন কাজ, যাও সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে অসুখী মোরল কিন্তু বাঁচবে না। মোরল এবার বলল, আমি বাঁচবো, জামা এনে দাও, হাজার টাকা বকশিস দেব। অর্থাৎ কবিরাজের ওষুধ শোনার পর রহমতের মনে হলো, এ তো খুব সহজ কাজ, কিন্তু কবিরাজ বললেন, এ সোজা কাজ নয়, এ খুব কঠিন কাজ, কারণ জগতে সুখী মানুষ পাওয়া ভীষণ কঠিন, অধিকাংশ মানুষের মনেই কোনো না কোনো দুঃখ জমা আছে, কিন্তু আবার এই সুখী মানুষের জামা না হলে মোরলও বাঁচবে না। ওষুধ শুনে মোরল এই পর্যায়ে বলে উঠল, জামা এনে দিলে মোরল হাজার টাকা বকশিস দেবে,
বন্ধুরা, নাটিকাটির প্রথম দৃশ্য কিন্তু এ পর্যন্তই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাব হাসু আর রহমত কোনো সুখী মানুষের সন্ধান পেল কিনা, আর মোড়লও ভালো হলো কিনা। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং 10 মিনিট স্কুলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।